আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সরকার কর্তৃক নির্দেশিত অ্যাসাইনমেন্ট গ্রহণের ধারাবাহিকতায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজও অ্যাসাইনমেন্ট গ্রহণ করছে তোমাদের কাছ থেকে। তোমরা ইতিমধ্যে জেনেছো কিছু কিছু সাবজেক্টে তিনটি করে অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে, কিছু সাবজেক্টে দুইটি অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে। আমার অর্থনীতিতে নবম শ্রেণীর একটি মাত্র অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে, সেক্ষেত্রে একটি অ্যাসাইনমেন্টেই তোমাদের 100 মার্ক হবে। অর্থাৎ অর্থনীতিতে শুধু একটি অ্যাসাইনমেন্ট হবে এবং সেক্ষেত্রে মার্ক হবে 100। তোমরা যখন অ্যাসাইনমেন্টটা পাবা সেখানে দেখবা সেখানে 5টি আমি প্রশ্ন দিয়েছি। প্রথম নম্বর প্রশ্নে একটি সৃজনশীল প্রশ্ন আছে, সেখানে ক খ গ এবং ঘ আছে, এটা হচ্ছে 20 মার্ক। 2 নম্বরে একটা জাস্ট সৃজনশীল নয়, এটা ব্রড কোশ্চেন আছে 3, 4 এবং 5। ঠিক আমি ব্রড কোশ্চেন দিয়েছি, তোমরা একটু বিস্তারিত লেখার চেষ্টা করবা, প্রত্যেকটার জন্য 20 মার্ক করে। অর্থাৎ 5টি কোশ্চেন আছে, 5 বিষয়ে 100 মার্ক। এটা অন্যান্য সাবজেক্টের মতো নয় যে তোমাদের 3টা করে পরীক্ষা হবে, 30, 30, 40 এভাবে, অথবা 2টা হলে 50, 50, 100 এমনটা না। একটা অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে এবং তোমাদের এখানে মার্ক হবে 100। সেহেতু তোমরা লেখার ক্ষেত্রে অবশ্যই সেটা মাথায় রেখে লিখবা এবং চেষ্টা করবে অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর করে লেখার, কারণ আমি সুন্দর করে না লিখলে সেক্ষেত্রে তোমাদের লেখার মানটা অবশ্যই অনেক ভালো হতে হবে, তবেই আমি তোমাদের ভালো মার্ক দিতে পারবো। অন্যথায় বেশি মার্ক দেওয়া সম্ভব হবে না, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট হবে এবং এটার মার্ক অনেক। আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপরে একটা ক্লাস নেবো এখন, তোমরা এই ক্লাসটা অবশ্যই দেখার চেষ্টা করবা এবং সেখানে আমি যেভাবে তোমাদের বলবো সেভাবে লেখার চেষ্টা করবা। পাশাপাশি তোমাদের বই আছে, আমি তোমাদের বইয়ে এই প্রশ্নগুলোই অনেকবার পড়িয়েছি। আমাদের যেহেতু তোমরা এর আগে ক্লাস করেছো, সেখানে আমি তোমাদের কিছু আলোচনা করেছিলাম, তাহলে অবশ্যই বুঝতে পারবা যে কোশ্চেনগুলো কেমন বা কীভাবে হয়। সেক্ষেত্রে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেখানে চলে যাচ্ছি। প্রথম নাম্বারে আমি একটা তোমাদের সৃজনশীল দিয়েছি, সৃজনশীলের ক্ষেত্রে দেওয়া আছে যে প্রথম নাম্বার যে প্রশ্ন সেখানে একটা টেবিল দেওয়া আছে। টেবিলের ক্ষেত্রে আমি দিয়েছি জাতীয় আয় পরিমাপ। জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি সম্পর্কে আমি দিয়েছি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি, এই 3টা তোমাদের পদ্ধতি সম্পর্কে আমি দিয়েছি। সেখানে 1 নম্বরে আছে উৎপাদন পদ্ধতি, 2 নম্বরে আছে আয় পদ্ধতি এবং 3 নম্বরে আছে ব্যয় পদ্ধতি। ক নম্বর প্রশ্ন, সিসিএ এর পূর্ণ রূপ কি? সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তোমার জাতীয় আয় পরিমাপ এই অধ্যায়ে গেলে সেখানে দেখতেই পাবা সিসিএ এর পূর্ণ রূপটা সুন্দরভাবে দেওয়া আছে, মানে বইটা তো দেখে নিবা, আবার আমি তোমাদের বলে দিলাম। খ নম্বর, নেট জাতীয় আয় বলতে কি বুঝো? অর্থাৎ মোট জাতীয় আয় থেকে যখন তুমি সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা অপচয়জনিত অবক্ষয়জনিত অপচয় বাদ দিলে যেটা থাকবে সেটাকেই বলা হয় নেট জাতীয় আয়, মোট জাতীয় আয়। মনে করো যে তোমার ইনকাম হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা, এই ইনকাম করতে গিয়ে তোমাকে অন্যান্য খরচ বাবদ ব্যয় করতে হয় আরো মনে করো 5,000 টাকা, তার মানে তোমার আয় কত? তার 20,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে দিতে হবে 15,000 টাকা। আমি যদি উদাহরণস্বরূপ বলি, একজন ব্যক্তি প্রতিদিন অটো যখন সার্ভিস দেয় প্রতিদিন সে 500 টাকা ইনকাম করে, এই 500 টাকা ইনকাম করতে গিয়ে তার অটোর পিছনে কিছু মেরামত জনিত খরচ চলে যায়। মনে করো 100 টাকা তার মেরামত জনিত খরচ যায় প্রতিদিন ঘরে, তাহলে তার 500 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 400 টাকা থাকে, এইটাই তার নেট ইনকাম, এটা তার কি নেট ইনকাম। ঠিক জাতীয় আয়ের ক্ষেত্রে বিষয়টা এমন থাকে, মোট জাতীয় আয় থেকে যখন আমরা অন্যান্য খরচ অবক্ষয়জনিত ব্যয় বাদ দিব বা সিসিএ বাদ দিব তখন যেটা থাকবে তখন সেটাকে বলা হয় নেট জাতীয় আয়। গণকরে বসে দেখো যে 2 নং এবং 3 নং পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় নির্ধারণ করা হয়, ব্যাখ্যা করা, পরিমাপ করা হয় বা নির্ণয় করা হয় সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলছে। তাহলে 2 নম্বর পদ্ধতি আমরা দেখবো আয় পদ্ধতি, 3 নং পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি।
অর্থাৎ আয় পদ্ধতিতে কিভাবে জাত আয় পরিমাপ করে এবং ব্যয় পদ্ধতিতে কিভাবে জাত আয় পরিমাপ করে সেটা আমরা আলোচনা করব। বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তিনটা পদ্ধতি অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে। আয় পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে উৎপাদনের চারটি উপকরণ আছে, কয়টি উপকরণ? চারটি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই উৎপাদনের যে উপকরণ আছে এই উপকরণ থেকে যে আয়টা আসে সেইটা যোগ করলেই আমরা মোট জাতীয় আয়টা পেয়ে যাই বা জাতীয় আয় নির্ণয় করতে পারি। কেমন? যে ভূমি থেকে কি আসে? আমরা খাজনা পাই, ভূমি শ্রম থেকে আমরা মজুরি পাই, ভূমি শ্রম মূলধন, মূলধন থেকে আমরা কি পাই? মূলধন থেকে আমরা সুদ পাই, মূলধন থেকে কি পাই? সুদ পাই। ভূমি শ্রম মূলধন এবং সংগঠন, সংগঠন থেকে মুনাফা পাওয়া যায়। তাহলে কি দেখলাম? যে খাজনা, তারপরে মজুরি, তারপরে সুদ আর মুনাফা, এই চারটা যোগ করলে একটা দেশে এই চারটা জিনিস যোগ করলে আমরা আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে পারি। এই চারটা পদ্ধতি সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে দিতে হবে। এই আয় পদ্ধতি কিভাবে নির্ণয় করে সেগুলো আলোচনা করতে হবে। ঠিক ব্যয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি আমরা যেমনিভাবে আয় করছে আমাদের ঠিক এমনিভাবে ব্যয় আছে। এই ব্যয়টা কি কি ক্ষেত্রে হতে পারে? সেটা আমরা ভোগের জন্য ব্যয় করতে পারি, তারপরে আমরা সেটা বিনিয়োগের জন্য ব্যয় করতে পারি, সরকার কি করতে পারে, বিভিন্ন সময় সরকারি ব্যয় থাকতে পারে, আবার কি থাকতে পারে, আমদানি এবং রপ্তানির পরিপ্রেক্ষিতে ব্যয় থাকতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে আমাদের রপ্তানির চেয়ে আমদানিটা বেশি, তার মানে আমাদের ব্যয় করতে হচ্ছে, আমাদের বিদেশে টাকা পাঠাতে হচ্ছে, আমরা যেহেতু আমদানি রপ্তানি কম করছি আমদানি বেশি করছি, সেক্ষেত্রে আমাদের ব্যয় হয়। তো সেক্ষেত্রে এই চারটা জিনিসের যোগফল কি আবার ব্যয় পদ্ধতিতে চাপে গ্রহণ করা যায়। চারটা জিনিসের যোগফল কি কি? যে ভোগ অর্থাৎ সি প্লাস আয় অর্থাৎ বিনিয়োগ প্লাস জি সরকারি ব্যয় বা সরকারি এক্সপেন্ডিচার আর এক্স মাইনাস এম অর্থাৎ নিট রপ্তানি, এইটা ব্যবহার করে আমরা কি করতে পারি? ব্যয় পদ্ধতি চাপে পরিমাপ করতে পারি। তোমরা আনসার করার চেষ্টা করবা বই থেকে দেখে আনসারটা সুন্দরভাবে করার। ঘ নম্বর বলছে এক নম্বর পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে অর্থনীতিতে কয়েকটি খাতে বিভক্ত করা হয় পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে দেখবে তেমন কিছুই নয়, ওখানে এমন আলোচনা নেই যে উৎপাদন পদ্ধতিতে ইয়া করার ক্ষেত্রে অর্থনীতিকে মোট কয়েকটি খাতে বিভক্ত করা হয়েছে। সেই খাতগুলো প্রথমত তোমরা জানো যে তিনটি খাত, কৃষি, শিল্প এবং সেবা। কৃষির আবার কিছু উপখাত আছে, শিল্পের আবার কিছু উপখাত আছে এবং সেবার কিছু উপখাত আছে। এই সবগুলো মোট 15টি উপখাতে বিভক্ত করা হয়েছে অর্থনীতিকে। এই উৎপাদনের ক্ষেত্রে যে অর্থনীতিকে 15টি উপখাতে বিভক্ত করে জাতীয় আয় পরিমাপ করা হয়ে থাকে। তোমরা এগুলো আলোচনা করার চেষ্টা করবা। দুই নম্বরে দেখো বলছে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি দেশে এক একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে বা অন্যান্য যে এনজিওগুলো আর্থিক সংস্থাগুলো আছে সবগুলোকে তদারকি করে। আমরা প্রথমেই যেটা বলবো বা বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশের সেই ব্যাংক অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, তদারককারী হিসেবে কাজ করে। সেই ব্যাংক অন্যান্য ব্যাংকে ব্যাংক কিভাবে পরিচালিত হচ্ছে সেই বিষয়টা দেখভাল করে বা তদারকি করে। অর্থাৎ তুমি বলতে পারো যে ঠিক অভিভাবকের মতো কাজ করে। অন্য ব্যাংকের নিয়ম কানুন কেমন, সেগুলো কিভাবে চলছে, সেগুলো ঠিক মতো তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো করছে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো কি করা হয়, দেখভাল করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে বাংলাদেশ ব্যাংকের, যে তারা অর্থের যে যোগান সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে, তারা নোট প্রচলন করে থাকে। এই যে কাজগুলো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের না বা বাণিজ্যিক ব্যাংকের সেই ক্ষমতা দেওয়া হয় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই ক্ষমতা আছে যে তারা নোট প্রচলন করতে পারবে এবং অর্থনীতিতে যে মুদ্রার যে প্রচলন বা যোগান এটা কম বেশি বা এটা নিয়ন্ত্রণ করতে পারবে। এভাবে অনেকগুলো কাজ আছে কেন্দ্রীয় ব্যাংকের। এই কাজগুলোর মাধ্যমে একটা দেশের অর্থনীতিতে একটা কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক বাংলাদেশ ব্যাংকও বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলোচনা করে তোমরা বিস্তারিত আলোচনা করে লেখার চেষ্টা করবা। তিন নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম, ব্যাখ্যা করো। এই যে আমি একটা পয়েন্ট দিয়েছি যে বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের যে কার্যক্রমটা আছে এইটার গুরুত্বটা খুবই অপরিসীম, সেটা বলছি, বিষয়টি তোমাকে ব্যাখ্যা করতে হবে আসলে এটা কেমন। তা আমরা ইতিমধ্যে দেখেছি যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি তাতে ব্যাংক নির্ভর বাংলাদেশ অর্থাৎ ডিজিটালাইজ হওয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকমুখী হচ্ছে,
এস থেকে 10 বছর আগে যতটা না বাংলাদেশে বাংলাদেশের মানুষ ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিল, অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সম্পৃক্ত ছিল, অনলাইনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্পৃক্ত ছিল, এই পরিমাণটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে পরিমাণ বৃদ্ধি পাওয়া বা এই যে এটার যোগান নিয়ন্ত্রণ করা বা এটাকে বাংলাদেশের মানুষদের খুব অনুকূলে নিয়ে আসা, এই সবগুলো বিষয়গুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক খুব সুন্দরভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দানের মাধ্যমে আমাদের যে পিছিয়ে পড়া জনগণ তাদেরকে সহযোগিতা করছে, করার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে তুমি বাণিজ্যিক ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে ওইখান থেকে দেখে তুমি অবশ্যই ভূমিকাটা আলোচনা করতে পারো। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের তুলনামূলক আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত রয়েছে, এই খাতগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির কয়েকটি খাত আমি তোমাদের বললাম, 3টি খাত, কৃষি, শিল্প এবং সেবা, এই 3টি খাতের তুলনামূলক আলোচনা করলে হবে। 5 নম্বর, বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্বের ধারণা ব্যাখ্যা করো। তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে বেকারত্ব কাকে বলে, বেশ কয়েক ধরনের বেকারত্ব রয়েছে, শব্দবিশেষ বেকারত্ব রয়েছে, প্রচ্ছন্ন বেকারত্ব বা শব্দবিশেষ বেকারত্ব একই, তারপর সাময়িক বেকারত্ব রয়েছে, এই বিষয় বেকারত্ব 4 ধরনের ওখানে বেকারত্বের ফল বলা আছে। তোমরা এই 4টা প্রকার সুন্দরভাবে আলোচনা করবা, বেকারত্বের সংজ্ঞাটা লিখবা, তাহলে আমার বিশ্বাস যে এটা হয়ে যাবে। ওখানে কোনো তেমন কিছুই নাই, জাস্ট রিডিং পড়ার মতো দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই একটু পড়ে তারপরে লেখার চেষ্টা করবা। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পর্ব, অর্থাৎ অর্থনীতির তোমাদের যে একটি অ্যাসাইনমেন্ট করতে হবে এইটার উপরে, অর্থাৎ এই 5টা প্রশ্নের উপর অ্যাসাইনমেন্টটা লিখলেই তোমরা হবে, তোমাদের 100 মার্কের অ্যাসাইনমেন্ট হবে। আমি চাবো তোমরা একটু বিস্তারিত লিখবা, বইটা পড়ে তারপরে লিখবা, অযথা লেখার চেষ্টা করবো না, যেটা লিখার মতো যতটুকু লিখলে হবে ততটুকু লিখবা, তাহলেই হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।